কি পরিস্থিতি, কি রাজনীতির স্বার্থত নীতিশ কুমারে লালুর সঙ্গ এরি বিজেপিলৈ হাত মিলালে তার উত্তর এটা বহুতে পো নাই। উত্তর পো নাই স্বয়ং কংগ্রেস উপাধ্যক্ষ রাহুল গান্ধীয়ে। मैंडेट नीतीश जी को बिहार ने एंटी कम्युनल लड़ाई लड़ने के लिए दी थी और नीतीश जी ने अपनी पर्सनल पॉलिटिक्स के लिए उन्हीं लोगों से वो गले लग गए हैं। यही तो प्रॉब्लम है हिंदुस्तान की पॉलिटिक्स में। রাহুলে দাবি করার মতে নীতিশ আর বিজেপির বুঝাবুঝি বিষয়টি তার আগতেই ইঙ্গিত পাইছিল। দেখিয়ে রাজনীতি মে পতা লগ যাতা হ্যায় আদমি কে দিমাগ মে ক্যা হোতা হ্যায় ক্লিয়ারলি মুঝে মালুম পড় গয়া থা কি নীতিশ জি নে ইয়ে প্ল্যানিং মতলব দেখিয়ে মে সচ বতাউ তো তিন চার মহিনে সে হমে পতা থা কি ইয়ে প্ল্যানিং চল রহি হ্যায় মুঝে আপ বোলনে দেঙ্গে প্লিজ হমে মালুম থা কি তিন চার মহিনে সে প্ল্যানিং চল রহি দেখিয়ে হিন্দুস্তান কি রাজনীতি মে ইয়েই প্রবলেম হ্যায় আপনে স্বার্থ কে লিয়ে व्यक्ति कुछ भी कर जाता है। कोई मतलब नियम नहीं है, कोई क्रेडिबिलिटी नहीं है, सत्ता के लिए कुछ भी कर देते हैं, ये प्रॉब्लम है। উল্লেখযোগ্য যে শেহতীয়াভাৱে মণিপুৰ, গোৱা আৰু বিহাৰত ভোটাৰে বিজেপিক অগ্ৰাহ্য কৰিছিল যদিও কৌশলেৰে চৰকাৰ গঠন কৰিবলৈ সক্ষম হৈছিল বিজেপি। ব্যুৰো ৰিপৰ্ট, আসাম টকছ।